কারো চাপে বা দেশের বাইরের কোনো পরামর্শে আগামী জাতীয় নির্বাচন হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। রাজধানীতে হিন্দু সম্প্রদায়ের এক আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজের রিপোর্ট। রাজধানীর স্বামীবাগ আশ্রমে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার সনাতন ধর্ম অবলম্বীদের অধিকার রক্ষায় সচেষ্ট আছে। এ সময় বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি মহল চায় প্রতিদ্বন্দ্বিতা হেরে গিয়ে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে তাদের ধারণা ভুল বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের কথা বিবেচনায় নিয়ে সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করবে সরকার। যে যত সংখ্যায় থাকুক, নির্বাচন কাউকে অনুসরণ করে হবে না, কারো আদেশ নির্দেশে হবে না, কোনো বৈশক্তির পরামর্শ অনুযায়ী হবে না। ভারত কাউকে ক্ষমতায় বসিয়ে দেবে এমন উদ্ভট চিন্তা আওয়ামী লীগ করে না উল্লেখ করে তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে তারা সবসময় বাংলাদেশের বন্ধু। প্রেসিডেন্ট বাইডেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী আলোচনা করবেন বাংলাদেশের ব্যাপারে, কোনো কথা হবে কি না, এটা তারা বলতে পারেন। বাংলাদেশে ভিসা নীতি আজকে প্রয়োগ করতে যাচ্ছে, এইসব বিষয়ে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে ভারতের প্রধানমন্ত্রী কিছু করণীয় আছে কিনা সেটা তার নিজস্ব ব্যাপার। এ সময় হিন্দু সম্প্রদায়কে নিজেদের সংখ্যালঘু না ভাবারও আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।